তো এখন আমরা পঁচিশ নম্বরের সমাধান দেখব তো এখানে বলা আছে দেখো ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এটা কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটি খুবই সহজ তো আমরা একটু মনোযোগ সহকারে দেখি তো প্রথমে আমরা একটু সাজায় লিখি ফোর এ স্কোয়ার এই মাইনাস টুকে আমরা একটু সামনে নিয়ে আসি আর এটাকে তারপরে লিখি প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই দেখো এই করতে পারি টু এ তো করতে পারি কারণ তো আমরা লিখলাম এ হোলস্কোয়ার মাইনাস টু এখানে আমরা একটু টু এ অ্যাড করবো এবং এটাকে আবার ভাগ করে দেব টু এ তো এখানে দেখো আমরা এখানে টু এ গুণ করছি কার সাথে টু এর সাথে আবার টু এ দ্বারা ভাগ করছি তো গুণ আর ভাগে আবার যদি এই দুটোকে কেটে দাও তাহলে আবার সেই টুই থাকে অথেব আমাদের এখানে কোনো প্রবলেম নাই তো তারপরে দেখো তো ওয়ান বাই তো এটিকে আমরা টু এ হোল করে নেব তো এটি আমরা এভাবেই লিখতে পারি আবার এই স্কোয়ার ভিতরে দাও তাহলে ওয়ান বাই ফোর স্কোয়ার পাবো আশা করি এত দূর পর্যন্ত বুঝতে পারছো তো তারপরে দেখো আমরা এখানে ফোর এ মাইনাস ওয়ান বাই এ লিখলাম তো এখন দেখো আমরা এটিকে একটা সূত্রের মধ্যে ফেলাতে পারব যদি আমরা টু এ কে এ ধরি আর ওয়ান বাই টু এ কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেই মতে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে টু এ মাইনাস ওয়ান বাই টু এ স্কোয়ার মাইনাস তো দেখো এখানে আবার দেখো মাইনাস নয় প্লাস প্লাস এখানে তো এই টুটা থেকে আমরা কমন নিব যদি আমরা টু কমন নেই তাহলে কি হবে এখান থেকে টু কমন নিলে হবে টু এ আর ওয়ান বাই এ থেকে টু কমন নিব কিভাবে তো আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা কমন নেওয়া মানে ভাগ করা তো ওয়ান বাই এ থেকে টু কমন নেওয়া ওয়ান বাই এ কে টু দ্বারা ভাগ করা তো আমরা ওয়ান বাই এ কে যদি টু দ্বারা ভাগ করি তো আমরা কি জানি যদি উপরে কোনো কিছু ভাগ করে থাকে সেটি নিচে আসে কি হয় গুণ হয় তার মানে এরপরের লাইনে হবে ওয়ান বাই টু আশা করি বুঝতে পারছো যে কমন নিয়মে ভাগ করা তো আমরা এই ওয়ান বাই এ কে টু দ্বারা ভাগ করেছি ভাগ করলে কি হবে আমরা জানি উপরে কোনো কিছু ভাগ করে থাকলে সেটি নিচে আসে গুণ হয় অতএব ওয়ান বাই টুয়ে তো আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টু এ অতএব দেখো এখানে আসে তো এখানে দেখো টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার তো আমরা জানি হোল মানে এ স্কোয়ার মানে আমরা জানি এ ইন টু ই তার মানে এই সংখ্যাটি এখানে দুইবার আছে তো প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান বাই টু এ তো এখান থেকে যদি আমরা টু এ মাইনাস ওয়ান বাই টু এ কোমন নেই একটি কোমন নিলে এখানে আরও একটি থাকে সেটি আমরা এখানে লিখে নিলাম টু এ মাইনাস ওয়ান বাই টু এ আর এখান থেকে যদি এটি কমন যায় থাকে টু প্লাস টু এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবে